নমস্কার বন্ধুরা, খেলমিরাইন্স বাংলার নতুন ভিডিওতে আমি অরিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এই নতুন ভিডিওতে অনেকগুলো আপডেট নিয়ে চলে এসেছি। আপডেটগুলো আবাসী থাকবে ইস্ট বেঙ্গল আর এটিকে মোহন মান ক্যাম্প থেকে, তো অবশ্যই তার সাথে সাথে বাকি আইএসএল আই লিগ ক্লাবগুলো থেকেও থাকবে কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, স্পেশালি ইস্ট বেঙ্গল রিলেটেড। ইস্ট বেঙ্গল কোচ নিয়ে একটা বড় হিন্ট আমি আপনাদের দেবো, তার সাথে সাথে কোন কোন প্লেয়ার ইস্ট বেঙ্গল নতুনভাবে টার্গেট করছে সে ব্যাপারে আমি খবর দেবো। এটিকে মোহন বাগান গোয়াতে কি করছে, নতুন কি সাইনিং হলো বা হচ্ছে কিছু এক দুদিনের মধ্যে সেটা নিয়ে একটু কথা বলবো, প্লাস একটু আই লিগ সেকেন্ড ডিভিশনে নজর রাখবো ভবানীপুর আর মোহামেডান স্পোর্টিং এর দিকে। তো ভিডিওটা পুরো দেখবেন, বেশ ইন্টারেস্টিং হবে ভিডিওটা। প্রথমেই একটা যে খবর দিয়ে শুরু করবো সেটা হচ্ছে একটা ফরেনার নিয়ে যে ইন্ডিয়ান ফুটবলে আলোড়ন ফেলে দিয়েছিল এই স্ট্রাইকারটা, আইএসএল এর টপ স্কোরার। এই আইএসএল এর টপ স্কোরারটা কিন্তু এই সিজনে থেকে আর আমরা আইএসএল খেলতে দেখবো না তাকে, আমি কথা বলছি ফেরান কোরোমিনাস, মানে কোরোর কথা। কোরো লাস্ট 3 সিজন ধরে আইএসএল সাইড এফসি গোয়াতে খেলে এসছে আর তার পারফরমেন্স অসাধারণ ছিল। প্রত্যেকটা সিজনে আমরা আশাই করতাম যে কোরো হয়তো টপ 2 বা 3 মধ্যে থাকবে গোল স্কোরিং চার্টে, আর প্রায় প্রত্যেকটা সিজন যেখানে কোরো ছিল পার্টিসিপেট করেছে তাই হয়েছে। কোরো অসাধারণ প্লেয়ার ছিল এফসি গোয়ার জন্য, আর এফসি গোয়ার সাকসেসের পেছনে কিন্তু অনেকটাই কোরো দায়ী। তো এই কোরোকেই কিন্তু এবার এফসি গোয়া সেরকম কন্ট্রাক্ট অফার করেনি, এফসি গোয়া তাকে ছেড়ে দেয়। আর অনেকগুলো আইএসএল সাইড চেষ্টা করেছিল কোরোকে তাদের টিমে নেওয়ার, কথাবার্তা অনেকটা হয়েছিল, কিন্তু কোরো ডিসাইড করেছে যে এবার ইন্ডিয়াতে সে খেলবে না, সে ডাইরেক্ট চলে গেছে স্পেনে। এবার স্পেনেরই একটা টিমের হয়ে সে খেলবে, স্পেনের থার্ড ডিভিশন টিম অ্যাথলেটিকো বেলিয়ারিসের হয়ে সে খেলবে, যে অলরেডি সাইন করে নিয়েছে তার সেই ক্লাবের জার্সি পরে তার ফটোও চলে এসেছে ফেসবুকে। তো এই ক্লাবের হয়েই সে নেক্সট সিজন খেলবে বা এই সিজনে খেলবে, তো তাকে হয়তো আমরা আর হয়তো ইন্ডিয়ান ফুটবলে খেলতে নাও দেখতে পারি, যার সম্ভাবনা কিন্তু প্রবল। আচ্ছা, এবার একটুখানি আই লিগ সেকেন্ড ডিভিশন একটা টিমের দিকে নজর রাখবো, সেটা হচ্ছে ভবানীপুর এফসি। ভবানীপুর এফসি খবরে চলে আসে যখন তারা দুটো স্ট্রাইকার তারা একসাথে সাইন করে, এক ক্রোমা আর 2 ফিলিপ আর্জা। আমরা সবাই মুখিয়েছিলাম এই ক্রোমা আর আর্জার যুগলবন্দি দেখা স্ট্রাইকার, এই দুটো স্ট্রাইকার কিরকম পারফর্ম করে, কিরকম বিপদে ফেলে বিপক্ষ ডিফেন্ডার্সদের। তো আমি অ্যাটলিস্ট বসেছিলাম অপেক্ষায় দুজনে একসাথে খেলা দেখার, কিন্তু হয়তো সেই খেলা দেখার সৌভাগ্য আমার একসাথে হবে না, মানে দেখার সৌভাগ্যটা হবে না, কারণ এরকমই খবর আসছে যে আজকে ক্রোমা নাকি কোভিড-19 পজিটিভ টেস্ট হয়েছে। এবার ক্রোমা সে নিজে দাবি করছে যে এই টেস্ট যেটা পজিটিভ এসেছে সেটা একটা ভুল রিপোর্ট, তো সে আবার টেস্টের জন্য যাচ্ছে। কিন্তু এখনো অবধি এটাই খবর যে ক্রোমা করোনা পজিটিভ টেস্ট হয়েছে, আর কিছুদিনের মধ্যে আই লিগ সেকেন্ড ডিভিশন ক্যাম্পেইন স্টার্ট হবে। তো 7 দিনের মধ্যে ক্রোমা যদি নেগেটিভ টেস্ট হয় তারপরে তাকে আরও কিছুদিন আইসোলেশনে থাকতে হবে, ততদিন কিন্তু আমার মনে হয় না যে আই লিগ সেকেন্ড ডিভিশন ক্যাম্পেইন আর চলবে। তো আমার মনে হয় ক্রোমো প্রায় ছিটকে গেল। হ্যাঁ, এবার যদি ক্রোমোর পরের নেগেটিভ রিপোর্টটা নেগেটিভ আসে, সে যদি প্রমাণ করতে পারে যে যার লাস্ট রিপোর্টটা ফল্ট রিপোর্ট ছিল, তাহলে এটা গল্পের টুইস্ট আসতে পারে, না হলে কিন্তু ক্রোমা ছিটকে গেল ভবানীপুর এফসির আই লিগ সেকেন্ড ডিভিশন ক্যাম্পেইন থেকে। এটা কিন্তু খুবই বড় একটা ঝটকা ভবানীপুর ক্যাম্পেইনে, দুটো স্ট্রাইকার উপরে ডিপেন্ড করে কিন্তু ভবানীপুর এই আই লিগ সেকেন্ড ডিভিশন ক্যাম্পেইনে যাচ্ছিল, আর এখন কিন্তু এই খবরটা কিন্তু সত্যি খুব খারাপ খবর হবে ভবানীপুর ক্যাম্পের জন্য। শুধু ভবানীপুর ক্যাম্প থেকে না, এরকম খবর আসছে যে ব্যাঙ্গালোর ইউনাইটেড ক্লাবেরও একটা প্লেয়ার করোনা পজিটিভ টেস্ট হয়েছে, সে প্লেয়ারটার নাম জানতে পারিনি আমরা, কিন্তু এরকমই খবর সে করোনা পজিটিভ টেস্ট হয়েছে। আচ্ছা, আবার আমরা চলে যাবো একটুখানি ইস্ট বেঙ্গলের দিকে এবার, কারণ ইস্ট বেঙ্গল থেকে কিছু খবর আছে আর খুব ইন্টারেস্টিং কিছু খবর আছে। প্রথমেই আমরা খবর দেবো ইস্ট বেঙ্গল কোচ রিলেটেড। ইস্ট বেঙ্গল কোচের জন্য কে হট ফেভারিট সেটা কিন্তু এখনও জানা যায়নি, কারণ 4 জন নাম শর্টলিস্ট করা হয়েছে, 4 জনের কিন্তু ইন্টারভিউ নেওয়া হয়েছে। সবথেকে এগিয়ে থাকা, মানে সবথেকে এগিয়ে আছে 4 জনের মধ্যে কিন্তু অবভিয়াসলি রবি ফাউলার। তো আমাদের এই 4 জনের লিস্টের মধ্যে প্রথম নাম কিন্তু রবি ফাউলার, তার সাথে সাথে কিন্তু আরও 3টে নাম অ্যাড হয়েছে এরকমই শোনা যাচ্ছে। নামগুলো কিন্তু প্রকাশ্য কোথাও আসেনি, মানে মিডিয়া থেকে একটুখানি আলাদা করে বা দূরে রাখা হয়েছে এই নামগুলো, কিন্তু তাও মিডিয়ার থেকে তো এখন কিছুই লোকানো একটুখানি অসম্ভব হয়ে যায়। তাও 3 কোচগুলো কোথার থেকে আসছে, তার ব্যাকগ্রাউন্ড কি সেটা একটুখানি জানা গেছে, সেটা নিয়ে আমি একটুখানি কথা বলবো। এই বাকি তিনটে কোচের মধ্যে কিন্তু একটা কোচ কিন্তু এক সময়কার আইএসএল এর মার্কি প্লেয়ার ছিল এরকমই জানা গেছে। এবার আইএসএল এর মার্কি প্লেয়ার কিন্তু ঘুড়ি ঘুড়ি খেলেছে, অলমোস্ট 20টার কাছাকাছি বা 15টার মতন কিন্তু মার্কি প্লেয়ার ইন্ডিয়াতে খেলে গেছে আইএসএল এ। তো এবার কাকে কার নাম ধরবেন সেটা এখন আপনার বিষয়, কিন্তু এরকম শোনা যাচ্ছে একটা মার্কি প্লেয়ার আছে যার ইন্টারভিউ নেওয়া হয়েছে
হয়েছে ইস্ট বেঙ্গল কোচের পদের জন্য। তার সাথে সাথে কিন্তু একটা এক্স আইএসএল কোচও আছে এবং একটা কোচ এর আগে আইএসএল সাকসেসফুলি কোচিং করিয়ে গেছে, খুব সাকসেসফুল ক্যাম্পেইন ছিল তার আইএসএল এ, এরকম নাকি একটা কোচের নাম আছে। এবার তার নাম জানা যায়নি কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা যেটা বললাম সেটাই জানা গেল যে আত্মাশি আইএসএল এ কোচিং করিয়েছে এর আগে আর তার খুব সাকসেসফুল ক্যাম্পেইন ছিল। তার সাথে সাথে কিন্তু আরেকটা ইউনাইটেড কিংডম বেসড কোচ তারও কিন্তু ইন্টারভিউ নিয়েছে ইস্ট বেঙ্গল ক্যাম্প। এই চারজনের মধ্যে শর্টলিস্ট করা হয়েছে, চারজনের মধ্যে কিন্তু একজনের নাম বাছাই করা হবে। আবার বলছি রবি ফাউলার সব থেকে নিচে থাকলেও কিন্তু এখনও কিন্তু সে ফাইনাল হয়নি, ফাইনাল হওয়ার ডেট কিন্তু আমরা শুনেছিলাম যে আজকেই হয়তো ইস্ট বেঙ্গলের কোচ অ্যানাউন্স হতে পারে কিন্তু এখনও অবধি সেটা হয়নি। কারণটা হচ্ছে ইস্ট বেঙ্গল যে এই টাই আপ করেছে বা ইনভেস্টার এসছে শ্রী সিমেন্টস, এই শ্রী সিমেন্টস ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন নামে যে নতুন কোম্পানিটা ফর্ম হয়েছে এই কোম্পানিটা কিন্তু আইএফএ কে রেজিস্টার করতে হবে, এই আইএফএ এর কলকাতা স্পোর্টস অ্যান্ড গেমস এর আন্ডারে এই কোম্পানিটাকে রেজিস্টার করতে হবে। তো আজকে সেই মিটিংটা আছে, এই মিটিংটা যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে কিন্তু রেজিস্টার হয়ে যাবে কোম্পানিটা, তারপরে কিন্তু ইস্ট বেঙ্গল প্লেয়ার এবং কোচ সাইন করাতে পারবে। যতক্ষণ রেজিস্টার করবে ততক্ষণ কিন্তু কোচ বা প্লেয়ার সাইন করাতে পারবে না। আমরা এটিকে মোহনবাগান যখন মার্জারটা হয়েছে তখন সেম জিনিস আমরা দেখেছিলাম যে এটিকে মোহনবাগান মার্জারের পরেও কিন্তু এই সেম ভাবে তাদের রেজিস্টার করতে হয়েছিল আইএফএ এর আন্ডারে, তারপরে কিন্তু তারা নতুন ভাবে প্লেয়ারদের কন্ট্রাক্ট দিয়েছিল, নতুন করে প্লেয়ার সাইন করিয়েছিল, নতুন কন্ট্রাক্ট পেপারে প্লেয়ার সাইন করিয়েছিল। তো সেম কিন্তু ইস্ট বেঙ্গলকে সেম প্রসেসটা ফলো করতে হচ্ছে। তো আজকে মিটিংটা ছিল, যদি আজকে মিটিংটা সাকসেসফুল হয় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল কাল থেকে বা আজ রাত থেকে কিন্তু প্লেয়ার কোচ সাইন করাতে পারবে। তো এই বিষয়ে কিন্তু আমরা বলেছিলাম যে তিন চার দিন মানে ইস্ট বেঙ্গল আইএসএল খেলা কনফার্ম হওয়ার তিন চার দিন পরে কিন্তু ইস্ট বেঙ্গল সাইনিং শুরু করে দেবে। তো আজকে চার নম্বর দিন খতম হচ্ছে, এবার এখন অবধি কোনো খবর নেই ইস্ট বেঙ্গল সাইন করাচ্ছে কিনা বা মিটিংয়ে কি লাস্ট অবধি দাঁড়ালো, কিন্তু খুব শিগগিরই হয়তো কালকেই খুব ভালো খবর চলে আসবে ইস্ট বেঙ্গল ক্যাফেনেদের জন্য। অনেক অপেক্ষা করেছে, আমরা নিজেরাই হয়তো অনেক ডেডলাইন ক্রস করে গেছি, কিন্তু এবার আপনাদের বুঝতে হবে যে এই সিজনটা বাকি সিজনগুলোর থেকে একটুখানি আলাদা। এই সিজন করোনার কবলে কিন্তু সব জিনিসে সব প্ল্যানে একটুখানি হ্যাম্পার সবাই ফেস করেছে, তো এর জন্য অনেকগুলো ডেডলাইন ক্রস করে করে বেরিয়ে যাচ্ছে। এখনো কিন্তু আইএসএল ফিক্সচার রিলিজ করতে পারলো না, ক্লাবগুলো জার্সি রিভিল হলো না, তো অনেক কিছু পিছিয়ে যাচ্ছে। তো এবার আমার মনে হয় এক সপ্তাহের মধ্যে কিন্তু অনেকটা পরিবর্তন হবে, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আর অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাবো এই নেক্সট এক সপ্তাহের মধ্যে। ধৈর্য ধরে বসতে হবে স্পেশালি ইস্ট বেঙ্গল ফ্যানেদের জন্য। কিন্তু এটাই খবর, চারটে কোচের মধ্যে একটা কোচের নাম ফাইনাল হবে আর সেটা হয়তো কালকের মধ্যেই আমরা জেনে যেতে পারবো। এবার দুটো প্লেয়ারের নাম বলবো যারা কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে যুক্ত হতে পারে, দুটোই সাইড প্যাক। আর আমি বলবো এই দুটো প্লেয়ারের সাইনিং কিন্তু এটা এক্সপেক্টেডে ছিল, আমরা অনেকবার ভিডিওতে বলেছিলাম দুটো প্লেয়ার থাকবে বা সাইন করবে আর তার মধ্যে একটা প্লেয়ার নাকি ইতিমধ্যে কন্ট্রাক্টে রাজি হয়ে গেছে আর একটা প্লেয়ারের সাথে এখনো কথাবার্তা চলছে আর কিছুদিনের মধ্যে সে রাজি হয়ে যাবে। দুটো সাইড প্যাক হচ্ছে, একটা অভিষেক আম্বেকার একটা সামাদ আলী মল্লিক। অভিষেক আম্বেকারের সাথে শ্রী সিমেন্টস ফাউন্ডেশন ম্যানেজিং টিম কথাবার্তা বলেছে অনেকটা আর রাতে রাজি করিয়ে নেওয়া হয়েছে, তো কন্ট্রাক্টে সে রাজি হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে হয়তো সাইন করে নেবে এতক্ষণে না করে থাকে। কিন্তু সামান একটুখানি এখনো কন্ট্রাক্টে সে একটু খুশি হয়নি, তার আর্থিক চাহিদা একটুখানি এখনো মেটাতে সক্ষম হয়নি ম্যানেজমেন্ট ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো যদি সেটা তারা মিটিয়ে দেয় তাহলে সামাদও কিন্তু অভিষেক আম্বেকারের পথ ফলো করবে আর দুটো কিন্তু এক্সপিরিয়েন্স সাইড ব্যাক যারা ইস্ট বেঙ্গলের লাস্ট কিছু বছর ধরে আছে তাদেরকে আবার ইস্ট বেঙ্গলেই দেখতে পারবো আমরা। আর সেটা কিন্তু খুব ভালো সাইনিং হবে ইস্ট বেঙ্গলের জন্য, কারণ দুটো সাইড ব্যাক পজিশনে একটুখানি ইনএক্সপিরিয়েন্স দেখা যাচ্ছিল। নারায়ণ দাস কিন্তু ইতিমধ্যে ইস্ট বেঙ্গল আসবে এটাই খবর চলে এসেছে আমাদের কাছে। নারায়ণ দাসের সাথে সাথে যদি অভিষেক আম্বেকারও চলে আসে ইস্ট বেঙ্গল টিমে তাহলে কিন্তু লেফট ব্যাক পজিশনটা অনেকটাই স্ট্রং হয়ে যাবে আর অনেক ভালো অপশন চলে আসবে। আর সামাদ আলী মল্লিক কিন্তু অটোমেটিক ফার্স্ট চয়েস হয়ে যাবে চুলোভার পরে, চুলোভার তো স্টার্ট করবেই রাইট ব্যাক পজিশনে, কিন্তু চুলোভার পরে কিন্তু আরেকটা ভালো অপশন হিসেবে পেয়ে যাবে সামাদ আলী মল্লিক। স্পেশালি তার ওভারল্যাপগুলো কিন্তু খুব কাজে আসবে ইস্ট বেঙ্গলের জন্য যদি সামাদ আলী মল্লিক রাজি হয়ে যায় কন্ট্রাক্টে, তো এদিকে নজর থাকবে। তো ইস্ট বেঙ্গলের আরেকটা প্লেয়ার যে লাস্ট বছর ইস্ট বেঙ্গলে খেলেছিল কিন্তু এই বছর সে ইস্ট বেঙ্গল টিমে জায়গা পেল না, এরকমই খবর আসলে নিজেই সেটা সে ফেসবুক বা ইনস্টাগ্রামে সে জানিয়ে দিয়েছে। সেটা হচ্ছে পিন্টু মাহাতো। আমরা কিছুদিন আগেই বলেছিলাম আমাদের এই চ্যানেলেই যে পিন্টু মাহাতো সুদেবা এফসির পথেই, আর সেটাই কনফার্ম হয়ে গেল। পিন্টু মাহাতো নিজেই তার ফেসবুক বা ইনস্টাগ্রাম জানিয়ে দিল তার ইস্ট বেঙ্গলকে টাটা জানিয়ে দিয়েছে সে, আর সে কিন্তু সুদেবারই পথে যেরকম আমরা আগে জানিয়েছিলাম। তো নেক্সট সিজনে আমরা আই লিগ ক্যাম্পেইনে দেখতে পারবো আবার পিন্টু মাহাতোকে সুদেবা জার্সি পরে। এবার ভিডিও শেষ করার আগে আমি কয়েকটা খবর দেবো, প্রথমে এটিকে মোহনবাগানের খবর দেবো, তারপর বাকি
কয়েকটা একটা দুটো বাকি ক্লাবগুলো খবর দেবো। প্রথমে এটিকে মোহনবাগান খবর আমি দিই, প্রথমে আপডেট দিই টিমটার কি অবস্থা। টিম কিন্তু ইতিমধ্যে দুই দিন তিন দিন হয়ে গেল তারা গোয়া পৌঁছে গেছে, আর তারা সবাই নিজের ঘরের মধ্যে আইসোলেশনে আছে। একটা ভিডিও রিলিজ করেছিল এটিকে মোহনবাগান, যেখানে দেখা যাচ্ছে প্লেয়াররা তাদের নিজের বারান্দাতেই বা ঘরের মধ্যে প্র্যাকটিস করছে। প্র্যাকটিস করা ভুল হবে, বলা ভুল হবে, তারা নিজেরা ফিজিক্যাল ট্রেনিং করছে, স্ট্রেচিং করছে, যা এক্সারসাইজ তাদের দেওয়া হয়েছে সেরকমই তারা করছে। আর এরকমই খবর নাকি হাবাস নিজের দায়িত্ব নিয়ে একটা ইয়োগা ট্রেনার রিক্রুট করেছে, গোয়ারই বেস্ট একটা ইয়োগা ট্রেনার রিক্রুট করেছে, আর সেই কিন্তু এই প্লেয়ারগুলোর চার্ট রেডি করে দিয়েছে বা ডেলি রুটিন রেডি করে দিয়েছে তারা কিভাবে ট্রেনিং করবে এই আইসোলেশন পিরিয়ডে। তো সেই চার্ট বা সেই শেডিউল ফলো করেই কিন্তু এই প্লেয়ারগুলো এক্সারসাইজ করছে। তো ফিজিক্যাল কন্ডিশন খুব ইম্পর্টেন্ট হবে, অলমোস্ট 5-6 মাস পরে প্লেয়ারগুলো মাঠে নামবে, তো সেই জন্য একটুখানি মানে এই ফিজিক্যাল এক্সারসাইজের দিকে একটু নজর দিচ্ছে হাওয়াস। আর এটাই হচ্ছে এখন প্রেজেন্ট কন্ডিশন এটিকে মোহনবাগান টিমে, সব প্লেয়ার নিজেদের ঘরের মধ্যেই কিন্তু ফিজিক্যাল কন্ডিশনিং করছে। তার সাথে সাথে কিন্তু দুটো ভালো খবর আসতে চলেছে খুব তাড়াতাড়ি এটিকে মোহনবাগান ক্যাম্পে। প্রথম খবর হচ্ছে গ্লেন মার্টিন্সের শরীরটা কিন্তু খুব শিগগিরই হতে যাচ্ছে। আমরা আশা করছি গ্লেন মার্টিন্সের শরীরটা হয়তো এই সপ্তাহের মধ্যেই হয়ে যাওয়া উচিত। এরকম শোনা যাচ্ছে রসেল ব্রাদার্স থেকে গ্লেন মার্টিন্স চলে আসবে, আর মিডফিল্ডে কিন্তু আরেকটা অপশন বাড়িয়ে দেবে। প্রণয় হালদারের সাইনটা কিন্তু এখনও খবর নেই আমাদের, কিন্তু আমরা দেখেছি টুইটারে যখন বা ফেসবুকে যখন ফটো দিয়েছিল এটিকে মোহনবাগান যে প্লেয়ারগুলো কলকাতাতে গোয়া যাচ্ছিল যেখানে প্রণয় হালদার ছিল, তো প্রণয় হালদার কিন্তু অবভিয়াসলি এটিকে মোহনবাগান টিমে থাকবে, কিন্তু কত বছর কন্ট্রাক্ট এক্সটেন্ড করলো, কত বছর কন্ট্রাক্ট সাইন করলো সেটা কিন্তু এখনও জানা যায়নি। তো আমরা সেটার দিকে নজর থাকবে অবভিয়াসলি। গ্লেন মার্টিন্স অ্যাড হয়ে গেলে কিন্তু মিডফিল্ড, ইন্ডিয়ান মিডফিল্ড কিন্তু ভালো স্ট্রং দেখাবে এটিকে মোহনবাগান টিমে। কালকে কিন্তু আর একটা সাইনিং এটিকে মোহনবাগান করে নিয়েছে, সেটা কিন্তু একদম এক্সপেক্টেড ছিল, সেটা হচ্ছে জাভি হার্নান্ডেজ। জাভি হার্নান্ডেজ তো কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে আরও এক বছরের, মানে 2021 অবধি কিন্তু জাভি হার্নান্ডেজ এটিকে মোহনবাগানই থেকে গেল। আর এটা আমরা সবাই এক্সপেক্ট করছিলাম যেটাই হবে, আর সেটাই দাঁড়ালো লাস্ট অবধি। 17 অক্টোবর খুবই ইম্পর্টেন্ট ডেট শুধু মোহনবাগান ফ্যানেদের জন্য। এটিকে মোহনবাগান ক্যাম্পে দুটো ট্রফি এসেছিল লাস্ট সিজন, একটা এটিকে জিতেছিল ISL আর মোহনবাগান জিতেছিল আই লিগ। তো সেই আই লিগটা কিন্তু এবার মোহনবাগান তাঁবুতে আসছে 17 অক্টোবর, আর যেই মোহনবাগান ফ্যানেদের জন্য অপেক্ষা ছিল কবে আই লিগটা আসবে, আই লিগ সেলিব্রেশনটা কবে হবে, এবার কিন্তু আই লিগ সেলিব্রেশনের প্ল্যানিং স্টার্ট হয়ে গেছে মোহনবাগান ক্যাম্পে। কারণ 17 অক্টোবর আই লিগ ট্রফিটা আসবে, তারপর কিন্তু একটা খুব বড় একটা অনুষ্ঠান হতেই পারে, কিন্তু হয়তো প্লেয়াররা থাকবে না, কিন্তু তাও একটা বড় একটা জমকালো অনুষ্ঠান আমরা দেখতেই পারি মোহনবাগান ক্লাব টেন্টে। সেদিকে নজর রাখবো, আমরা ডিটেলসে খবর দিতে থাকবো যত খবর আমরা পাবো এই ব্যাপারে। এবার ভিডিওটা শেষ করবো দুটো খবর দিয়ে। প্রথম মোহাম্মদান স্পোর্টিং খবর দেবো, মোহাম্মদান স্পোর্টিং নতুন স্পন্সর তারা পেয়ে গেছে। মোহাম্মদান স্পোর্টিং এর স্পন্সরের নাম হচ্ছে মার্কেট কিউব, একটা USA বেসড কোম্পানি, 50% শেয়ার কিনে নিয়েছে আজকেই 6টা নাগাদ। আমি যখন ভিডিও মাঝে বসছি তারপরেই আর কি অ্যানাউন্সমেন্টটা হওয়া উচিত বা হবে এরকমই খবর আমাদের কাছে, কিন্তু আমি যখন ভিডিও মাঝে বসছি তখন সেরকম অ্যানাউন্সমেন্ট এখনো হয়নি, কিন্তু এরকমই খবর মার্কেট কিউব 50% শেয়ার নিচ্ছে বা কিনে নিচ্ছে মোহাম্মদান স্পোর্টিং এ, আর মোহাম্মদান স্পোর্টিং কিন্তু ইনভেস্টর পেয়ে গেল। যদি তারা ভালো রেজাল্ট করতে পারে আই লিগ সেভেন ডিভিশনে, তারা কিন্তু আই লিগ গেলে কিন্তু এই স্পন্সরটা খুব কাজে দেবে তাদের। এই ভিডিওতে অনেকগুলো খবর দিলাম, আশা করছি আপনাদের ভালো লাগলো ভিডিওটা, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।